মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নামলেন কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো শুক্রবার কানাডার পার্লামেন্টের সামনে হওয়া বর্ণবাদ বিরোধী সমাবেশ নো জাস্টিস নো পিসে যোগ দিলেন তিনি মুখে কালো মাস্ক ঢেকে হাঁটু মুড়ে বসে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লুয়েডের হত্যাটার প্রতিবাদ জানালেন তিনি আন্দোলনকারীদের প্রতি সংহতি জানাতে দীর্ঘক্ষণ এভাবে বসেছিলেন তিনি পুলিশের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে আমেরিকার বিভিন্ন প্রদেশ হোয়াইট হাউসের সামনে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভে কাদানি গ্যাস বুলেট ওঠে মার্কিন পুলিশ বিক্ষোভ ঠেকাতে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেনা নামানোর হুমকিও দেন তিনি ট্রাম্পের এই সিদ্ধান্তের বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন কানাডাবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় ও ত্রাসের চোখে দেখছে টরেন্টোর পাশাপাশি কানাডার উন্নাকন্নব শহরেও এদিন জর্জ হত্যার প্রতিবাদে পথে নেমেছিলেন কানাডাবাসীরা কানাডার রাজপথ মুখরিত ছিল ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়াও স্লোগানে